গতকাল 8 মে বুধবার রাজধানী লন্ডন সহ ইংল্যান্ডে দুটি বোমা আতঙ্কের ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে পূর্ব লন্ডনের বৃহত্তম শপিং সেন্টার স্ট্র্যাটফোর্ডের ওয়েস্টফিল্ডে। জানা যায়, সকাল 10টার দিকে হঠাৎ করে শপিং মলের ভেতরে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন প্রায় 100 কাস্টমার এবং শপিং মলের স্টাফদের বের করে পুরো মার্কেট খালি করে দেওয়া হয়। বেশ কিছু ভিডিওতে দেখা যায়, শপিং মলের বাইরে স্ট্র্যাটফোর্ড বাস স্টেশনের সামনের খোলা জায়গায় শত শত মানুষের জটলা। অপর ভিডিওতে দেখা যায়, শপিং মলের মূল দরজা বন্ধ রয়েছে, বাইরে বেশ কিছু নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে আছে। মেট পুলিশ জানিয়েছে, সকাল 10টায় তারা বোমা রয়েছে বলে বার্তা পায়। এরপরই সেখানে বিশেষ স্কোয়াড নিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। সকাল 11টা 25 মিনিটে পুলিশ নিশ্চিত হয় উদ্ধারকৃত বস্তুটি ভয়ঙ্কর কিছু নয়। তবে দিনের 12টার পর থেকে মার্কেট ওপেন করে দেওয়া হয়। অন্যদিকে একই দিন ইংল্যান্ডের ইয়র্কশায়ার এলাকার গিমথর্প ভিলেজের ব্রাইলি রোডে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত 130টি ঘরের বাসিন্দাদের খালি করে এলাকা থেকে সরিয়ে ফেলা হয়। ব্রিটিশ আর্মির বোম স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে 197 ফুট লম্বা একটি নিরাপত্তা ব্যারিকেড স্থাপন করে। এরপর সেই নিরাপত্তা বেষ্টনী 3টি বাড়িতে নিয়ে আসা হয়। পুলিশ এই ঘটনায় জড়িত 3 ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বস্তু উদ্ধার করেছে বলে জানিয়েছে। এই রিপোর্ট তৈরি পর্যন্ত এখনও সেই গ্রামে নিরাপত্তা বেষ্টনী রয়েছে। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।